সাবেক আইজিপি বেনজির আহমেদের একের পর এক অবৈধ সম্পদের খোঁজ বেরোচ্ছে দেশের সমতল ও পাহাড়ি জমিতে, যা নিয়ে অনুসন্ধান ও আইনি প্রক্রিয়া চালাচ্ছে দুদক। এবার বেনজিরের ক্ষমতার দাপটকে পুঁজি করে অন্যের জমি ও ইটভাটা দখলের অভিযোগ উঠল তারই শ্যালক মির্জা আনোয়ার পারভেজের বিরুদ্ধে। সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নের বুলারাটি গ্রামে বেনজির আহমেদের শ্বশুর সাবেক এডিশনাল ডিআইজি মির্জা মনসুরুল হকের বিশাল বাড়ি, কিন্তু সেখানে কেউই থাকেন না। দেখাশোনা করেন কেয়ারটেকার প্রশান্ত দাস, কিন্তু তাকেও পাওয়া যায়নি। ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ, বেনজির আহমেদ দীর্ঘদিন র‍্যাবের মহাপরিচালক ও আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে শ্যালক মির্জা আনোয়ার পারভেজ তার সহযোগীদের নিয়ে একই এলাকার আশরাফুজ্জামান হাবলুর ইটভাটা দখল করে নেন। ক্রসফায়ারের ভয় দেখিয়ে ইটের ভাটা লিখে দিতে ব্যবহার করা হয়েছে আইনি প্রয়োগকারী সংস্থাকেও। সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেবের বড় শালক মির্জা আনোয়ার পারভেজ, তার লোকজন যে আমার ভাটায় প্রোপ্রাইটার মির্জা আনোয়ার পারভেজ নামে একটি সাইনবোর্ড দিয়ে দেয়, আমার বিভিন্ন রকম হুমকি ধামকি দিতে থাকে, এক পর্যায়ে প্রাণনাশের হুমকি দেয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। ক্রসফায়ারের ভয় দেখিয়ে আকরাম হোসেন তুহিনের কাঁচা ফলন্ত ধানের উপর মাটি ভরাট করে 800 জমি জোরপূর্বক দখল করেন মির্জা আনোয়ার। তখন ভয়ে কিছু বলতে পারেনি উল্লেখ করে এখন জমি ফিরে পেতে চান ভুক্তভোগী আকরাম। জমি দখল ও পুলিশে চাকরি দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া ও মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে জেল খাটানোর অভিযোগ করেন মির্জা আনোয়ার পারভেজের বিরুদ্ধে। সেই ভয় দেখায় ক্রসফায়ারের ভয় দেখায় আমাদের এই জমিটা দখল করে। দুলাভাইয়ের ক্ষমতার দাপটে এই মির্জা আনোয়ার পারভেজ আমাদের আলিপুরের এমন কোনো অপকর্ম নেই সে তার দ্বারা সংগঠিত হয়নি। এত সব অভিযোগের বিষয়ে মির্জা আনোয়ার পারভেজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সব অস্বীকার করেন। দাবি করেন সাতক্ষীরায় যা কিছু আছে তার দাদার আমলের জমি, আর ইটভাটার মালিকদের পারিবারিক দ্বন্দ্বকে তার উপর চাপানো হচ্ছে। জমি যদি দখল করে থাকি তাদেরকে বলতে বলেন আমি দেখতে কেমন এবং সে জমি কোন জায়গায় কোথায়, আমি ভাই তাদের নামও জীবনে শুনি নাই। ওখানে আমার দাদার আমলের যে জমি সেই জমি ছাড়া আমার কোনো জমি জায়গা নাই। আনোয়ার পারভেজের বাবা মির্জা মনসুরুল হক একসময় গোপালগঞ্জের পুলিশ সুপার ছিলেন। তখন বেনজির আহমেদের সঙ্গে বিয়ে হয় তার মেয়ে দিশান মির্জার। সময় সংবাদ, সাতক্ষীরা।